এমন একটা গুণী মানুষকে এই অবস্থায় আজকে দেখতে আমি জনপ্রিয় অভিনেত্রী ববিতা সুচন্দা এবং চম্পা তারা তিনজনই তিন বোন তিন বোনই কান্দাকাটি করছেন দেখা গেছে সোহেল আরমান এবং সোহেল আরমানের মায়ের সঙ্গে একই সাথে কান্নায় ভেঙে পড়ছেন সুচন্দা কিন্তু কেন কদিন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন আমজাদ হোসেন রবিবার সকালে ব্রেন স্ট্রোক তাকে রাজধানীর ইম্পালস হাসপাতালে নেওয়া হয় তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আহমান বলেন সকালে আমি যখন বুঝতে পারি আব্বা হাত পা নাড়তে পারছেন না তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি চিকিৎসক জানান আব্বা ব্রেন করেছে তার শারীরিক অবস্থা ভালো না যে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো না তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন উনিশশো সালের চোদ্দ আগস্ট জামালপুরে আমজাদ হোসেনের জন্ম পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন এই অভিনেতা আমজাদ হোসেন উনিশশো সালে হারান ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন পরে তিনি চলচ্চিত্র নাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন উনিশশো সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে আগুন নিয়ে খেলা পরে তিনি নয়নমণি গোলাপি এখন ট্রেনে ভাত দে ছবি দিয়ে প্রশংসিত হন গোলাপি এখন ট্রেনে ও ভাত দে চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শিল্পকলায় অবদানের জন্য তাকে দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তার ছেলে সোহেল আরমান তিনিও নির্মাতা এবং অভিনেতা কিন্তু বাবার মতো এতটা গুণকে তিনি ধারণ করেন সেটাই আসলে দেখার বিষয় তার এই অসুস্থতা খবর শুনে ববিতা কদিন থেকেই খুব মন খারাপে ছিলেন আজ দেখা গেল তিন বনি কান্নায় ভেঙে পড়ছেন আমজাদ হোসেনের মতো গুণী শিল্পী চলে গেলে এদেশের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা তাদের আশঙ্কা তারা সবাই তার জন্য দোয়া করছেন তার স্ত্রীকে বোঝাচ্ছেন আল্লাহ করুন আমজাদ হোসেন আবার ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আমরা চাই বাংলাদেশে এই ধরনের পরিচালক অনেক অনেক দিন বেঁচে থাকুক অনেক অনেক ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ